আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আটটি জান্নাতের নাম। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জান্নাত নেককার বান্দাদের চিরস্থায়ী ভোগবিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগ বালাই নেই, বার্ধক্য নেই, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার স্থান জান্নাত। ইসলামী পরিভাষায় আখেরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন একটা জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে বিন্দুমাত্র ধারণাও জন্মায়নি। সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তাআলা জান্নাতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন, তবে জান্নাত মূলত একটি। গুণাবলী ও বৈশিষ্ট্যের বিবেচনায় এর নাম একাধিক। আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহি আলাই বলেন, গুণাবলীর বিবেচনায় জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয়। মহান আল্লাহ গুণ ও বৈশিষ্ট্যের বিবেচনায় জান্নাতের যেসব নাম ব্যবহার করেছেন সেখানে আটটি নাম পাওয়া যায়। আমরা এখন আপনাদেরকে সেই আটটি নাম জানাবো। এক, জান্নাতুল ফিরদাউস বা স্বর্গের উদ্যান। এটি এমন জান্নাত যা আরশের কাছাকাছি অবস্থিত। ঈমান ও সৎকর্মশীলদের জন্য মহান আল্লাহ এই জান্নাত সাজিয়ে রেখেছেন। পবিত্র কোরআনের ভাষায় এই জান্নাতকে জান্নাতুল ফিরদাউস নামে অভিহিত করা হয়েছে। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। দুই, জান্নাতুন নাইম বা সুখ, স্বাচ্ছন্দ ও নিয়ামতের উদ্যান। সূরা কালামের 34 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। তিন, জান্নাতুল মাওয়া বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নেবে, এখান থেকে তারা আর বাইরে বের হবে না, এজন্য এর নামকরণ করা হয় জান্নাতুল মাওয়া। সূরা সাজদার 19 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। চার, জান্নাতুল আদন বা স্থায়ী জান্নাত। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না, তাই জান্নাতের আর এক নাম জান্নাতুল আদন, যার তলদেশে ঝর্ণাসমূহ বয়ে গেছে। তাদের জন্য সেখানে তারা যা চাইবে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। পাঁচ, দারুস সালাম বা শান্তির আবাস। সূরা আনআমের 127 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যা করত তিনি তাদের জন্য অভিভাবক। সূরা ইউনুসের 25 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে। ছয়, দারুল খুলদ বা স্থায়ী শান্তি। খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতিরা সেখানে চিরস্থায়ী হবে, কখনো বের হবে না, তাই জান্নাতিদের অবস্থার আলোকে এ নামে নামকরণ করা হয়েছে। সূরা কাফের 34 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই স্থায়িত্বের দিন। সূরা ফুরকানের 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই যাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তাদেরকে সেখানে জানানো হবে সালাম। এই আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার হিসেবে ঠিক করা জান্নাতকে জান্নাতুল খুলদ নামে অভিহিত করেছেন। সাত, দারুল মাকাম বা স্থায়ী নিবাস। দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি, এখান থেকে কখনোই কাউকে উচ্ছেদ করা হবে না, তাই এ নামে নামকরণ করা হয়েছে।
সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, সেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। এই আয়াত জান্নাতকে দারুল মাকাম বা স্থায়ী আবাস বলে অভিহিত করেছে, যেহেতু জান্নাতে প্রবেশকারীরা সেখানে স্থায়ী হবে। আট, দারুল কারার, এমন আবাস যার শুরু আছে কিন্তু শেষ নেই। আখেরাতে বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে, আর কোনো দিন তা শেষ হবে না। সূরা গাফিরের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার কওম, এ দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখিরাত হল স্থায়ী নিবাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, যেসব আমল করলে তিনি সন্তুষ্ট হবেন এবং জান্নাতুল ফিরদাউস দান করবেন, সেই সব আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন, আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন, আমিন।